হাই গাইস, ওয়েলকাম টু গোপাল ব্লগ। তো দেখুন, আমার হাজবেন্ডের জন্য আমি এসেছি ওষুধ কিনতে। এখন কেউ নেই, তো আমি একাই এসেছি নিচে। আমার ছেলেও রাতে ছিল, কাল অপারেশন হয়েছে, তো আমার দেওরা ছিল, ছেলেও ছিল, বোনরা ছিল, সব গিয়েছে ভাত খেয়ে, তো আমি একাই। তো এই মাত্র আমি এখন ওষুধটা নিতে এসেছি। বর্তমানে কেউ নেই, আমি একা হাজবেন্ডকে একাই ছেড়ে এসেছি। এখান থেকে ওষুধটা কিনলাম, যাব। একটু বাইরে এসেছি, ভাবছি একটু বাড়িতে কিছু আনবো, বসে আসি, এমনি চা খাবো ভাবছি। তো একটু হাজবেন্ডের জন্য কিছু নিয়ে যাব। তো এইদিকে রাস্তা আছে, তো কিছু নিয়ে আসবো। তো ওষুধটা আগে দিয়ে আসি, কিছু খাবার আপনি খাওয়ার আগে দিয়েছে, তো খাইয়ে তারপরে আসবো। ভাবছি একা ছেড়ে যাবো, সে তো একটু ইল আছে। তো আমার বোন একজন আসার আছে, মানে তো আমার বোন একজন আসার আছে, তো আসলো, ওকে রেখে আমি যাব আনতে। তো এইদিকে আছে রাস্তাটা, যাই তবে যাই, একটু আগে ওষুধটা খাইনি, তারপরে গিয়ে কিছু আনবো। কেন কি এখন আমার একাই আসতে লাগেছে, তো ওষুধটা এখন ফার্মেসি বন্ধও করে দিবে, তো তার জন্য নিয়ে নিলাম ওষুধটা। করে দিয়েছে কিন্তু অপারেশনের রোগীদের, মানে একটা ইসে জায়গাটা হালাগোলা না হোক, তার জন্য একটা আমি সিঁড়ি ঠান্ডা জায়গা রুমটা একটা এক্সট্রা হবে, তো তার জন্য দুটা সিঁড়ি যেতে হয়। উপরে দিয়েছে দুটা, তো ভালোই হয়েছে। একটু অপারেশন হলে অনেকটা হালাগোলা থেকে একটু দূরে থাকাটাই প্রয়োজন। রুমে এসে পড়লাম। ওটা হলো আমাদের এখন এখানে তিনটা রুম আছে, এটা তো আমাদের বানাচ্ছে, মানে এটা পেশেন্ট নেই, ওটা তো পেশেন্ট নেই, নার্স হতে আমাদের। ওটা লাল মন্দিরটা, ওটা হলো এটা দেখুন দিয়েছে, এটা কখনো আগুন সামনে উপরে লাগে, মানে এটা দিয়ে আগুন নিবানোর খুব সুন্দর একটা জিনিস রাখি রেখেছে, তো রাখি সব হসপিটালে। আজ রোদ্রই নেই। তো হাজবেন্ডের বন্ধুটা আমার লাগল, তো হাজবেন্ড অপারেশন করে কিন্তু খুব ভালো পেয়েছে, দেখুন বসে শুয়ে আছে। এখন বেশটা আছে, তো ভালো পেয়েছে, আরাম পেয়েছে, ভূত আগের থেকে প্রতি ভূতে আরাম পেয়েছে অপারেশন করে। দেখুন শুয়ে একটু বসছে, মোবাইল দেখছে একটু, তো মনটাও খুব ভালো লাগছে আমার। মানুষটা ভালো হয়ে গেছে, খালি এখন একটু খালি বিছনা থেকে নামতে পারলো না, তারপরে তো হবে, এটা তো 2-3 মাস রেস্ট নিতেই লাগবে। তো ওটা আমি চিন্তা করি না, একটু বিছনা থেকে একটু মানুষটা কত শুয়ে থাকে, ওটা একটু ভালো হয়ে গেল আমার, ওটা আরও অনেক খুশি লাগবে। তো আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।